বিচিত্র ব্যাপার, সারা বিনা গ্রুবির আয়োজন। এবার হয়তো কদিন বাদে বাচ্চার কান্নারাও শুনতে পাওয়া যাবে। দাঁড়া শালা, আর তোর একদিন কি আমার একদিন? আপনি জানেন না জয়িতা দেবী, আমি গ্রাম ছেড়ে এই শহরে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি। উদ্দেশ্য? কি উদ্দেশ্য? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি আপনার সঙ্গে আলোচনা করতে পারবো না। তাছাড়া দিনের পর দিন একই ছাদের তলায় থেকে ওই শহর সরল মানুষগুলোকে আমি ঠকাতে চাই না। আমিও তো তাই চাই। আমি তো নিজের মতো করে বাঁচবো বলে কাকার সংসার থেকে পালিয়ে এসেছিলাম এই শহরে। ভেবেছিলাম নিজের পায়ে দাঁড়াবো, আর কিছু না পাই। আমি তো নাচ জানি, নাচই আমাকে এনে দেবে কোনো নতুন জীবিকার সন্ধান। দেখুন, নতুন কোনো জীবিকার সন্ধান পাওয়ার আগে কি কোনো একটা মিথ্যে সংসারের জালে আমি বন্দী হয়ে গেলাম? সে জালে তো আপনি নিজে ইচ্ছে করে জড়িয়েছেন। হ্যাঁ, ঠিক বলেছ। তাই আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন আপনার মা এই বাড়িতে আছে ততদিন একটু মানিয়ে চলুন। যেদিন আপনার মা এই বাড়ি ছেড়ে চলে যাবে সেই দিন এই মিথ্যে খেলাঘর থেকে আপনিও মুক্তি পেয়ে যাবেন, আর আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব। চলে তো যাবেন, কিন্তু কাকু কাকিমা এদের কি বলবেন? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। একটা মিথ্যেকে ঢাকতে গেলে দশটা মিথ্যের আশ্রয় নিতে হয়। তবে কি জানেন তো, আপনার সাথে কথা বলে বুঝলাম আপনি মানুষটা বাইরে থেকে যতটা কঠিন ভেতর থেকে ততটাই নরম। আপনাকে একটা অনুরোধ করব, আমি স্বাবলম্বী হতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আপনি পারেন না, পারেন না আমাকে সেই স্বাবলম্বী হওয়ার পথটা দেখাতে? আমি? হ্যাঁ, তুমি। ও ও ও ও সরি 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 সরি, আমি ভুল করে আপনাকে তুমি বলে ফেললাম। না না, তাতে আমি খুশি হই। আসলে কি বলুন তো, বন্ধুত্বের মধ্যে আপনি শব্দটা বড্ড বেমানা। বন্ধু? কেন, আমাকে বন্ধু বলে ভাবতে আপনার আপত্তি আছে? না না, তা কেন, এই স্বার্থপর সমাজে আপনার মতো একটা সৎ বন্ধু পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। তবে একটা শর্ত আছে। বন্ধুত্বের মধ্যে আমার শর্ত? হ্যাঁ শুনি, কি আপনার শর্ত? কেন, তুমি যে হোটেলে গান গাও সেখানে আমাকে ডান্সার হিসেবে নিয়ে নাও।